যে মনিটরিং কমিটি ভোক্তা অধিদপ্তর অধিদপ্তর থেকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে যেগুলো ছিল সেগুলোর সাথে পুলিশও থাকবে এবং প্রয়োজনে যে সমস্ত বড় বড় বাজার রয়েছে সেই সমস্ত বাজারে আমাদের এই দুই প্রতিনিধির সাথে সিটি কর্পোরেশনের প্রতিনিধির সাথে আমাদের পুলিশও অংশগ্রহণ করবে যাতে যে কোনো সময় যে কোনো ধরনের পরিস্থিতির মোকাবেলা করা যায় এবং যে কোনো সিন্ডিকেট এবং যে কোনো আপাতৎপরতাকে সমূলে বিনষ্ট করা যায় সেজন্য আমরা সবাই বদ্ধপরিকর। যে কোনো সিন্ডিকেটের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যে কোনো অবস্থায় তৎপর এবং যে কোনো সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য সেই সক্ষমতা ঢাকা মেট্রোপলিটন পুলিশের রয়েছে। আমার কাছে যেটি মনে হয়েছে যে কোনো বিক্রয়ের ক্রয়ের রসিদ রাখা হয় না, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এর মাঝখানে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কারো কারো ক্ষেত্রে কিছু কিছু সমস্যা রয়েছে। আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক তিনি বিস্তারিত বলেছেন, তার বক্তব্যও আপনারা বাস্তবতাটা বুঝতে পেরেছেন। সেই সব কিছু মিলে আমরা আমাদের আগামী দিনের কর্মসূচি সেটি নির্ধারণ করতে চাই। সেটির জন্য যে নিয়ন্ত্রণ ব্যবস্থা দরকার আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের যে কমিটি রয়েছে, আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তরের যে কার্যক্রম রয়েছে, সিটি কর্পোরেশনের যে কার্যক্রম রয়েছে, সেই কার্যক্রমগুলো যথাযথভাবে পরিচালিত করে প্রয়োজন বোধে যেখানে যতটা দরকার আরও বেশি জোরদার করে আমরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চাই। এবং রাস্তায়ও আমি মনে করি কোনো ধরনের বড় ধরনের কোনো হয়রানি কোনো চাঁদাবাজি এইগুলো কিন্তু আমরা এখন দেখতে পাই না, এবং যদি এ ধরনের কোনো কমপ্লেন কারো কখনো থেকে থাকে আপনারা যে কোনো সময় আমাদের কাছে কমপ্লেন করবেন, এর প্রত্যেকটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর আড়তদারদের কথা আমরা শুনেছি, তাদের ক্ষেত্রেও যে সমস্যাটি রয়েছে বক্তাদের বক্তব্যে শুনতে পেয়েছি যে কাওরান বাজারের ভিতরেই 50 টাকার জিনিস 100 টাকা হয়ে যাচ্ছে, বাজারে যেখানে মূল বিক্রেতা বিক্রি করছেন তার থেকে গাড়িতে ওঠা পর্যন্ত, এরকম যে কিছু গোষ্ঠী রয়েছে সেই গোষ্ঠীগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে। সংক্রান্ত যে কোনো অপতৎপরতা রুখে দেওয়ার জন্য আপনারা সবাই যার যার জায়গা থেকে সচেষ্ট থাকবেন এবং আমরা এটি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি।